নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি বেলির একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অনুষ্ঠান বাড়ির কাতলা মাছের একটি রেসিপি সাধারণত বাঙালি অনুষ্ঠান বাড়িতে মানে যেগুলোতে দুপুরবেলা খাওয়া দাওয়া হয় সেখানে কাতলা মাছের আলু দিয়ে কাতলা মাছের দই কাতলা তৈরি করা হয় বেশ লাল লাল ঝোল হয় মানে দেখেই জিভে জল চলে আসে বাট অনেক রেস্টুরেন্টে কিন্তু আজকাল দই কাতলা আমরা যেটা ট্র্যাডিশনাল খেয়ে আসছি যে লাল ঝোল দই কাতলা সেরকম হয় না সাদা বা হলুদ বিভিন্ন করে থাকে দই মাছ বাট আজকে আমি একদম ট্রেডিশনাল ওয়েতে তৈরি করব দই কাতলা যেটা আমরা ছোটবেলা থেকে অনুষ্ঠান বাড়িতে খেয়ে আসছি তাহলে চলুন কিভাবে বানায় আমরা দেখে নিই কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তিন পিস কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে আমি ডিপ ফ্রাই করে তুলে নিলাম মাছটা দেখুন ডিপ ফ্রাই করে নিয়েছি এই পর্যায়ে মাছটা আমি তুলে নেব মাছ ভাজার তেলে একটি তেজপাতা সামান্য সাদা জিরে দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দেব ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লো হিটে রেখে আমি হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব পেঁয়াজটাই যেই কালার চলে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এইবারে লো হিটে রেখে এই মশলাটাকে আমি দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব তিন মিনিট মশলাটা যেই কষা হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো তারপরে ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নেব আর হিটটা কিন্তু একদম লোতেই থাকবে এইবারে আমি কালারের জন্য দিয়ে দেব হাফ টি স্পুন কাশ্মীর গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও তিন মিনিটের মতো লো হিটে আমি মশলাটা কষিয়ে নেব তিন মিনিট পরে আমি দিয়ে দিয়েছি টু টেবিল টক দই আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি টক দইটা আমি দিয়ে দিয়েছি এইবারে আমি দিয়ে দেবো আগে থেকে আমি চার পিস আলু ভেজে রেখেছিলাম সেই আলুটাও আমি দিয়ে দেবো এইবারে লো হিটে রেখে এই মশলাটাকে আর দু মিনিটের মতো আমি কষিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মশলাটা দেখুন পুরো কষা হয়ে গেছে তেলটা বেরিয়ে এসছে এই পর্যায়ে আমি জল অ্যাড করে দিলাম এইবারে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা যেই ফুটে উঠেছে সেই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা দিয়ে আমি আরও এক মিনিটের মতো হাই হিটে ফুটিয়ে নেব তারপরে একদম হিট কমি দিয়ে ঢাকা দিয়ে লো হিটে আমি ছ থেকে সাত মিনিট রান্না করব তারপরে ফিরে আসবো ছ থেকে সাত মিনিট পরে এইভাবে কাতলা মাছ বাড়িতে রান্না করে দেখবেন একদম অনুষ্ঠানের মতো স্বাদ আর গন্ধযুক্ত কিন্তু হয় সাত মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখুন কি সুন্দর কালার চলে এসেছে এইবার আমি দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি সামান্য বলতে ওয়ান ফোর টি স্পুন ঘি আমি দিয়ে দেব তো রেডি হয়ে যাবে আমার ট্র্যাডিশনাল ওয়েতে তৈরি একদম অনুষ্ঠান বাড়ি দই কাতলা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে নিচে কমেন্টস বক্সে কিন্তু সবাই অবশ্যই জানাবেন ঘিটা অ্যাড করে দিলাম এই পর্যায়ে হিটটা বন্ধ করে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস তারপরে পরিবেশন করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ট্র্যাডিশনাল ওয়েতে তৈরি দই কাতলা তো বন্ধুরা আমি পরিবেশন করে দিয়েছি ট্র্যাডিশনাল ওয়েতে তৈরি দই কাতলা আর গরম ভাত তো বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন